ওয়েলকাম এভরিওয়ান টেক আপগ্রেডের পক্ষ থেকে। আজকে এই ভিডিওর মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে কিছু ধারণা ক্লিয়ার করব। হার্ডওয়্যার কম্পিউটারের হার্ড বা শক্ত যন্ত্রসমূহকে হার্ডওয়্যার বলা হয়। আরো ভালো করে বলতে গেলে কম্পিউটারের বাহ্যিক আকৃতি সম্পূর্ণ দৃশ্যমান যে সকল যন্ত্র যন্ত্রাংশ ও ডিভাইস সমূহ হলো হার্ডওয়্যার। কম্পিউটারের হার্ডওয়্যারকে প্রাথমিকভাবে তিন ভাগে ভাগ করা যায়, ইনপুট ডিভাইস, সিস্টেম ইউনিট, আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস, যে ডিভাইসগুলোর মাধ্যমে কম্পিউটারে আমরা তথ্য ইনপুট করে থাকি সেগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। যেমন কিবোর্ড, মাউস, ডিস্ক, স্ক্যানার, কার্ড রিডার, ডিজিটাল মেমোরি, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি। সিস্টেম ইউনিট, হার্ড ডিস্ক, মাদারবোর্ড, এজিপি কার্ড, গ্রাফিক্স কার্ড, এসএসডি ড্রাইভ, র্যাম ইত্যাদি। আউটপুট ডিভাইস, যে ডিভাইসগুলোর মাধ্যমে আমরা তথ্য কম্পিউটারের কাছ থেকে পেয়ে থাকি, যেমন মনিটর, প্রিন্টার, ডিস্ক, স্পিকার, প্রজেক্টর, হেডফোন, প্লেটর ইত্যাদি। এই ভিডিওর মাধ্যমে আমি কম্পিউটারে ইনপুট ডিভাইস, সিস্টেম ইউনিট ও আউটপুট ডিভাইসের বিভিন্ন যন্ত্রাংশগুলো দেখানোর চেষ্টা করলাম। এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আর যে যেখানে আছেন নিরাপদে থাকবেন, সুরক্ষিত থাকবেন, আমাদের সাথেই থাকবেন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও আপডেটের জন্য। আর ভিডিও সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।